পথেঘাটে গাড়ি দাঁড় করিয়ে মসজিদের জন্য অর্থ সংগ্রহ করা কতটুকু সঙ্গত, অনেকে এতে বিরক্তি প্রকাশ করে, এতে মসজিদের প্রতি অনীহা প্রকাশ পায় কিনা। ভাইবদুর রহমান, এই বিষয়ে আমরা এর আগে বারবার কথা বলেছি বিভিন্ন লাইভে, এমনকি এর জন্য স্বতন্ত্র ভিডিও ক্লিপেও আমরা আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি শুধুমাত্র এটুকু আপনাকে বলে রাখি যে আল্লাহর ঘর, মসজিদ কিংবা কোনো দিনই কাজ কিংবা ওয়াজ মাহফিল ইত্যাদি, এগুলোর জন্য অপমানজনকভাবে অর্থ কালেকশন করা একেবারে অনুচিত। এটা আল্লাহর ঘরকে অপমান করার সামিল এবং একজন ইমানদার এ কাজটা করতে পারে না। আমরা অনেক সময় মনে করি কি এগুলো তো আপনার দিনের জন্যই হচ্ছে, আল্লাহর ঘরের জন্যই হচ্ছে, ওয়াজ মাহফিলের জন্যই হচ্ছে। মূলত ওয়াজ মাহফিলের জন্য যদি হয়, তারপরেও এ ধরনের অপমানজনক উপায়ে আপনার অর্থ সংগ্রহ করা, অর্থ কালেকশন করা, এটা একেবারেই অনুচিত এবং গর্হিত কাজ, বিদেশটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনী কাজের জন্য অর্থ সংগ্রহ করেছেন, সেটা সাধারণ ঘোষণার মাধ্যমে যারা আগ্রহী হয়েছেন তাদের কাছ থেকে নিয়েছেন কিংবা ব্যক্তিগতভাবে কাউকে হয়তো বলিয়েছেন। এভাবে আপনার পাবলিক প্লেসে দাঁড়িয়ে কিংবা রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনার মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের সামনে উদাত্ত আহ্বান রেখে দিনের কোনো কাজের জন্য অর্থ কালেকশন করেছেন এমনটি জানা যায় না। তাছাড়া এতে একজন মানুষ পথচারী হয়তো বা কিংবা কোনো জায়গায় যাচ্ছেন গুরুত্বপূর্ণ কাজে, তার হয়তো এমন কোনো কাজ থাকতে পারে যে এই মুহূর্তে তার জন্য গতি রোধ করলে ক্ষতিকর হবে বা এটা তার জন্য বিরক্তির কারণ হবে কিংবা অসুবিধা হবে, অথচ তারপরও তার গতি রোধ করে তাকে কিন্তু আপনার অর্থ বা চাঁদা ইত্যাদি দিতে বলা হয়। এটা একরকমের ইসলামী যে শিষ্টাচার তার খেলাফ এবং তার বিপরীত হয়, যার কারণে এটি জায়েজ নয়। মেহরুনি আড়ি থেকে আপনি লিখেছেন, এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে? জি, এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাত তার সাথে আদায় করবেন। অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে? অজু করার পরপরে আপনি তাওয়াল মুছে ফেললেন কোনো অসুবিধা নেই, এতে অজু হয়ে যাবে। আপনার তাওয়াল দিয়ে আপনি মুছে ফেলতে পারেন, গামছা দিয়ে মুছে ফেলতে পারেন, টিস্যু দিয়ে মুছে ফেলতে পারেন, অথবা অজু করার পর আপনি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন, জায়েজ আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে অথবা কোনো একজন সাহেব বর্ণনা করেছেন যে আপনার তার হাত মুখ এগুলো উজু করার পর বা ধোয়ার পর মোছার জন্য একটা নেকড়া ছিল। আবার কোনো কোনো বর্ণনা আছে যে এগুলো উজুর অঙ্গগুলো মানুষের সাক্ষ্য দিবে আল্লাহ তালার কাছে কিয়ামতের ময়দানে, সে উজু করেছে এই মর্মে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এগুলো উজ্জ্বল হতে থাকবে কিয়ামতের ময়দানে, এবং কেউ তার উজ্জ্বলতা বাড়াতে চাইলে সে জন্য বাড়ায়, অর্থাৎ ভালো করে উত্তমরূপে উজু করার মাধ্যমে হাত মুখ চোখ এগুলোকে উজ্জ্বল করে কিয়ামতের ময়দানে, যা লাইটের কাজ দিবে, চমৎকার একটা পরিবেশ সেখানে সৃষ্টি হবে। তো এটার ভিত্তিতে অনেক উলামা ইকরাম বলেছেন যে না, তাহলে উজুর অঙ্গ প্রত্যঙ্গ ভেজা থাকলে সেটাকে কোনো নেকড়া বা কাপড় চোপড় দিয়ে মোছা যাবে না, যেহেতু যত উত্তমরূপে উজু করা হয় সেটা আখেরাতে উজ্জ্বলতা দিবে, অতএব উজ্জ্বলতা বৃদ্ধি করার স্বার্থে আপনার উত্তমরূপে উজু করা সেটাকে যতক্ষণ সম্ভব ধরে রাখাটা যৌক্তিক, এটা তাদের বক্তব্য। কিন্তু প্রথম মতটা অধিকতর শক্তিশালী, অর্থাৎ আপনি চাইলে উজুর পানি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন, চাইলে আপনি টিস্যু ইত্যাদি ব্যবহার করে মুছে ফেলতে পারেন, এতে কোনো গুণা হবে না। কিন্তু অহেতুক আপনার উজু করার পর দেখা যায় যে আমরা অনেকে সেই উজুর পানি এটা নিয়ে আমরা নামাজে দাঁড়ায় যাই, আশপাশের লোকদের ক্ষতির কারণ হয়, আমার ভিজা হাতটা তার গায়ে লাগে, এরকমটা করা উচিত নয়, তবে তাওয়াল দিয়ে ইত্যাদি আপনি মুছে ফেলতে পারেন। এম খালেদ মাসুদ আপনি লিখেছেন, কীরকম মেয়েদের বিয়ে করা উত্তম? বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে সে ধরনের মেয়েকে বিয়ে করবেন। দিনদারিতা বোঝার জন্য সে মেয়ের লাইফস্টাইল, তার চিন্তাধারা, তার উঠা বসা কাদের সাথে, হারাম থেকে বেঁচে থাকার প্রচেষ্টা কতটুকু, কোরআন সুন্নাহ অনুসরণের পরে আগ্রহ কতটুকু, আল্লাহ তাআলাকে কতটা তিনি মানার জন্য সিরিয়াস, এ বিষয়গুলো দেখে তার দিনদারিকে নিরূপণ করতে পারেন।